الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وعليكم السلام ورحمة الله وبركاته رسول الله صلى الله عليه وسلم بلوشن انزل القرآن على سبعة أحرف فقرأوا ما تيسر منه কোরআনকে সাতটি হরফে বা সাতটি অক্ষরে বা সাত প্রকারে অবতীর্ণ করা হয়েছে সুতরাং সেই সাতের মধ্যে যেটা তোমাদের জন্য সহজ হবে সেই কেরাত তোমরা তেলাওয়াত বা সেইভাবে তোমরা তেলাওয়াত করো এই হাদিসের সাথে কোরআনকে শুদ্ধ করে পড়ার কোন সম্পর্ক নেই কোরআনকে সব অবস্থাতে যে কোনো হরফে বা যে কোনো কেরাতে কোরআনকে শুদ্ধ হয়ে পড়তে হবে অর্থাৎ কোরআনের যেগুলো মাখরাজ হরফে যেগুলো হরফের যেগুলো মাখরাজ আছে সেগুলোকে সেভাবে উচ্চারণ করতে হবে কোথায় গুণ হবে কোথায় এফা হবে কোথায় একলাভ হবে কোথায় দেখাম হবে এগুলো আপনাকে সুন্দর হবে যে কোনো ক্রাতে পড়তে হবে হ্যাঁ এটা হয়তো আলাদা করে এটা হলো আলাদা দিক এই হাতিচির অর্থতে ওলামা একরামদের অনেক মতামত রয়েছে আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাই আল ইতকানে চল্লিশটি মত বর্ণনা করেছেন তার মধ্যে সব থেকে উত্তম মত হচ্ছে এই যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সাত ভাষাতে সাত ভাষাতে কেমন সাত ভাষাতে হ্যাঁ যেমন ধরেন বাংলাদেশের মাটিতে বাংলা ভাষার অনেকগুলি ভঙ্গিমা আছে যেমন কেউ বলে টাকা আবার কেউ বলে টেহা কেউ বলে আসেন কেউ বলে আইন কেউ বলে বসেন কেউ বলে বন হ্যাঁ আসেন বসেন আইন বন তো আইন মানে মানে হলো হলো আসেন হ্যাঁ টাকা বন টেহা ঠিক আছে তো এই যে ভাষা কোরআনকে যেহেতু কোরআন যখন নাজেল হয় তখন সবাই এখন যদি সারা বাংলাদেশের লোককে যদি বলা হয় যে এই ভাই বলবো ভাই আজকে থেকে দাদা আপনি আসুন এবং এখানে বসুন তাহলে অনেক লোকের কষ্ট করা যাবে ভাই আইন বইন যারা সারা জীবন বলে আসছে তারা হঠাৎ করে আজকে আসেন আর বসেন বলতে তাদের কষ্ট হবে তো আল্লাহ আলমিন সহজের খাতিরে এই সাত ভাষাতে কোরআনাদুল করেছিল এবং যেটা যার সহ সুবিধা হতো সেভাবে সেটা কোরআন পড়তেন হ্যাঁ তবে অর্থ কোনো পরিবর্তন হতো না অর্থ কোনো পরিবর্তন হতো না অর্থ ঠিকই থাকত কিন্তু যখন সাহাবাহিক কেরামদের মধ্যে যখন মতভেদ সৃষ্টি হয়ে গেল কোরআনের ব্যাপারে তখন একটি হরফে কোরআন এখন বিদ্যমান আছে অন্য ছয়টি হরফ আর নেই এবং সেই কোরআন এবং সেই একটি হরফের ওপরেই আজকে সাত কেরাত বা আষারা কেরাত হ্যাঁ এটি হলো একটি হরফেরই এটি হল এগুলো হলো শাখা বা এগুলো হলো একটি হরফেরি কেরাত সুতরাং সাবা কেরাতের সাথে সাবা হরফের কোনো সম্পর্ক নেই হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদেরকে জেনে নেওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সঠিক জানার পরে সেগুলোকে অন্যকে জানিয়ে দেওয়ার তৌফিক দান করে